बांकुड़ा शहर के कारचूड़ी नगर स्थित गैर सरकारी जीवन सुरक्षा अस्पताल के नए भवन का उद्घाटन हुआ। भवन का उद्घाटन विशिष्ट अतिथि के रूप में उपस्थित बांकुड़ा रामकृष्ण मठ व मिशन के अध्यक्ष स्वामी कृतिवास नंद जी महाराज, बांकुड़ा विधायक नीलाद्री शेखर दना, अस्पताल के कर्णधार गौतम मुखर्जी की उपस्थिति में हुआ। अस्पताल के नए भवन में CTBS कैथ लैब, न्यूरो सर्जरी और MRI की सुविधा प्राप्त की जा सकेगी। की नतून পরিষেবা পাওয়া যাচ্ছে? নতুন পরিষেবা পাওয়া যাবে হচ্ছে যে আমাদের এখানে যেগুলো ছিল না সেটা হচ্ছে যে আমার এখানে নতুন নয়, এটা বাঁকুড়া জেলাতেই নতুন। বাঁকুড়ার মধ্যে যে পরিষেবাগুলো নেই সেটা হচ্ছে যে আপনার এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এই এটার জন্য যে মেশিন লাগে ক্যাথল্যাব মেশিন সেটা আমরা নিয়ে এসেছি, সে পরিষেবা আমরা দেবো। আচ্ছা, ওই যে স্টেন লাগানো, হার্টের মধ্যে স্টেন লাগানো, সেটা হচ্ছে এখানে নিউরো সার্জারি হতো না। মানে এখানে নিউরো সার্জারি বলতে টুকটাক ইদানিংকালে হয়তো স্পাইনের সার্জারি হচ্ছে, কিন্তু নিউরো ব্রেনের সার্জারি হতো না। আমরা নিউরো সার্জারি করেছি, আর হচ্ছে CTBS যেটা বাইপাস সার্জারি বলে, এই বাইপাস সার্জারি হবে। আর আমাদের এখানে MRI 1.5 টেসলার যেটা সরকারিভাবে ছিল, বেসরকারিভাবে ছিল না, সে পরিষেবা আমরা দেবো। আর আমরা ওই আপনার বড় করে আমরা ডায়ালিসিস সেন্টার করে দিই, যাতে পজিটিভ পেশেন্ট এখন প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, এবং স্বাস্থ্যসাথী দিশে পেশেন্ট, সে পরিষেবা আমরা পজিটিভ আমরা ডায়ালিসিস দেবো। আর আমরা গ্যাস্ট্রো কিছুদিন ধরে শুরু করেছি আগেই, যে আমরা এখানে গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট করেছি। গ্যাস্ট্রো পেশেন্ট আমরা এখানে অ্যাডমিশন থাকবে, গ্যাস্ট্রো সার্জারি হবে, বাকি গ্যাস্ট্রোর যা যা হয় এখানে পুরো একটা আমরা পুরোপুরি সেপারেট একটা গ্যাস্ট্রো ডিপার্টমেন্টও প্রয়োগ করেছি। এই পরিষেবাগুলো আমরা এখন নতুন করে দিতে পারব। আজকে এটা কিসের উদ্বোধন হবে? আজকে একটা নতুন ভবন করলাম, আর এই এই এতগুলো ডিপার্টমেন্ট যে আপনাকে বললাম গ্যাস্ট্রো বাদ দিয়ে সবটাই নতুন, সেটা সবগুলোই আজ থেকে চালু হবে। আগামী দিনে আরেকটা আপনি স্বপ্ন বললেন যে আমাদের ক্যান্সার হাসপাতাল করার ইচ্ছা আছে, কি ইচ্ছা আপনার, কি বলেন? ক্যান্সার হসপিটাল আমার করার ইচ্ছা এই জন্যই আছে যে একটা পেশেন্ট আমাদের এখানে, একটা গরিব মানুষ, একটা পেশেন্ট যদি হয় সে, তাহলে সরকারিভাবেও তার কোনো সুযোগ সেরকমভাবে নেই। কারণ হচ্ছে যে একটা লম্বা লাইন হয়ে যায় হয়তো আপনার রেডিওথেরাপি, তাহলে সময় মতো যদি ক্যান্সারের চিকিৎসা না হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা আছে। আর আমরা যেটা ক্যান্সার এখন আমরা যেটা করতে পারি, যে আমরা আগে যেটা করতে পারছিলাম যে ক্যান্সারের সার্জারি আমরা করতে পারতাম স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে, কিন্তু সেগুলো এখন সরকারিভাবে বন্ধ করে দিয়েছে। ক্যান্সার হসপিটাল ছাড়া, মানে যাদের রেডিওথেরাপি মেশিন, পেট সিটি মেশিন এগুলো যাদের আছে, সেই রকম ধরনের হসপিটাল ছাড়া বাকি কেউ এই ক্যান্সারের কাজ করতে পারবে। সেই জন্যে আমরা ক্যান্সার হসপিটাল আমাদেরকে করতেই হবে, কারণ ক্যান্সার হসপিটাল না করলে বাঁকুড়া জেলার মানুষের ভয়ানক কষ্ট, বিশেষ করে গরিব মানুষের ভয়ানক কষ্ট আমি প্রতিদিন দেখি, আমি প্রতিদিন দেখি। এই জন্য আমার এটা যে কোনো আমি চেষ্টা করব, যে আজকে উদ্বোধন করলাম, এটা 2-3 মাসের মধ্যে যেন আমি ক্যান্সার হসপিটালের অন্তত ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারি, এটাতে আপনাদের শুভেচ্ছা লাগবে। বাঁকুড়া সে অনুপ্রয়কে রিপোর্ট, PVTV News। नियमित अपडेट एवं दुनिया भर की ताजा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।